যা পাখি উড়ে ভীষণ জনপ্রিয় হয়েছে টেলিফিল্মটি, আর সেই টেলিফিল্মের সমস্ত গান রেকর্ড হয়েছে গ্রাফিক্সে। এই টেলিফিল্মের একটি গান জানি একদিন, এই গানটির লিরিক করেছেন রবীন্দ্র এবং টিউন অবশ্যই মান্না এবং তার সাথে রবীন্দ্র, ভোকাল আর্টিস্ট জিৎ এবং আয়ুষী। প্লিজ ওয়েলকাম রবীন্দ্র, যা বাকি উড়ে এই টেলিফিল্মের একটি গান জানি একদিন, রবীন্দ্রের জন্য একটা জোরে হাততালি প্লিজ। ধন্যবাদ জানানোর মতো অনেক অসংখ্য নাম আছে, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে পড়বে না, তবে যাদের নাম না নিয়ে একবারে উপায় নেই তাদের নাম নিচ্ছি আমি। যেমন কার্তিক দা, কার্তিক দাস, কার্তিক দা তোমরা এসো, যে যে আসো, যতজন আসো প্লিজ এসো একটু। কার্তিক দা এবং দেবস্মিতা, দেবস্মিতা আর স্নেহা যাদেরকে আমি ডাকতে পারিনি, তাছাড়া ক্যামেরা করেছে দেবাংশু জনসন আমার বন্ধু, ওরাও কেউ হয়তো এখন আসতে পারেনি, তবে কার্তিক দাকে ছাড়া মানে এটা কখনোই সম্ভব হতো না। এছাড়া এডিটিং করেছে আমাদের টেলিফিল্মটা মৃত্যুদেয় বলে, ও এখন নেই। আর এবার সব থেকে যেটা বড় কথা, মান্নাদা, মানে সময় অসময় অনেকবার মান্নাদার ভিডিওতে আমাদের আসা হয়েছে, মান্নাদাকে অনেকবার বিরক্ত করেছি, অনেকবার জ্বালিয়েছি, তো তারপর আলটিমেটলি আমাদের গানটা রেকর্ড হয়েছে। তো খুব আনন্দ হচ্ছে আজকে প্রথম মানে আমাদের টেলিফিল্মের জন্য আমি স্টেজে এসে বলছি, তো খুব ভালো লাগছে তার জন্য। এবং মান্নাদাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই এর জন্য, আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য, থ্যাংক ইউ। আর কার্তিকদা প্লিজ তোমরা একটু এসো। আর আমাদের সাথে আছে দেবস্মিতা, আমাদের টেলিফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করেছে, মানে মুখ্য একটি চরিত্রে অভিনয় করেছে দেবস্মিতা, ঠিক আছে, থ্যাংক ইউ।